হ্যালো স্টুডেন্ট, তো আমরা পড়ছিলাম ক্লাস টুয়েলভের সারফেস কেমিস্ট্রি বা পৃষ্ঠতলীয় রসায়ন, যেখানে আমরা আগের ক্লাসে লাস্ট যে টপিকটা আলোচনা করেছি সেটা হচ্ছে অধিশোষণ প্রক্রিয়ায় সিস্টেমের যে মুক্ত শক্তি মিন্স ফ্রি এনার্জি, এনট্রপি আর এনথ্যালপির পরিবর্তন কেমন। ঠিক আছে, তো সেখানে আমরা দেখেছিলাম যে সেখানে ডেল্টা এইচ এর মান নেগেটিভ হয় এবং অ্যাডজর্পশন যে প্রসেসটা সেটা এক্সোথার্মিক প্রসেস হয়। ঠিক আছে, একোসাইন প্রসেস হয় এবং সেটা আগের দিন আমরা ডিটেলস আলোচনা করেছি। ঠিক আছে, ফ্রি এনার্জি কেমন হয় বা এনট্রপি পরিবর্তন কেমন হয় সেগুলো ডিটেলস আলোচনা করেছি। আজকে আমরা যেটা পড়বো, যে টপিকটা, সেটা হচ্ছে অধিশোষণের প্রকারভেদ। ঠিক আছে, তো সবাই হেডিং দেবে অধিশোষণের প্রকারভেদ, বা যেটাকে আমরা বলি টাইপস অফ অ্যাডজর্পশন। অ্যাডজর্পশনের প্রকারভেদ বা অধিশোষণের প্রকারভেদ, দেখো এটা মেইনলি অধিশোষিত পদার্থের কণাগুলি অধিশোষকের পৃষ্ঠতলে যে বলের মাধ্যমে অধিশোষিত হয় তার প্রকৃতি অনুযায়ী কিন্তু এই অধিশোষণকে প্রধানত দুটো শ্রেণীতে ভাগ করা হয়। একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাডজর্পশন, যেটাকে বলা হয় ভৌত অধিশোষণ, আর একটা হচ্ছে কেমিক্যাল অ্যাডজর্পশন বা রাসায়নিক অধিশোষণ। ঠিক আছে, কি বললাম যে না, ওই যে নেচার অফ ফোর্স, ঠিক আছে, ডিপেন্ডিং আপন দ্য নেচার অফ ফোর্স বিটুইন অ্যাডজর্বেট অ্যান্ড অ্যাডজর্বেন্ট, অ্যাডজর্পশন আর টু টাইপস। ঠিক আছে, এক হচ্ছে ফিজিক্যাল অ্যাডজর্পশন, যেটাকে আমরা বলি ভৌত অধিশোষণ, ভৌত অধিশোষণ। ঠিক আছে, ফিজিক্যাল অ্যাডজর্পশন। আর দু নম্বর হচ্ছে কেমিক্যাল অ্যাডজর্পশন, কেমিক্যাল অ্যাডজর্পশন। ঠিক আছে, রাসায়নিক অধিশোষণ। ঠিক আছে, রাসায়নিক অধিশোষণ যেটাকে বলা হচ্ছে কেমিক্যাল অ্যাডজর্পশন, আর একটা হচ্ছে ভৌত অধিশোষণ যেটাকে বলা হচ্ছে ফিজিক্যাল অ্যাডজর্পশন। ঠিক আছে, এই রাসায়নিক অধিশোষণে আর একটা নাম আছে যেটাকে বলা হয় সক্রিয় অধিশোষণ বা অ্যাক্টিভেটেড অ্যাডজর্পশন। এটা কেন বলে সেটা পরে বলছি, অ্যাক্টিভেটেড অ্যাডজর্পশন, কারণ এই কেমিক্যাল অ্যাডজর্পশনের অ্যাক্টিভেশনে এনার্জির মান হাই, সেই জন্য এটাকে আবার অ্যাক্টিভেটেড অ্যাডজর্পশনও বলা হয়, যেটাকে বলা হয় বাংলায় সক্রিয় অধিশোষণ। ঠিক আছে, তাহলে এখানে যে জিনিসটা মনে রাখবে সেটা কি মনে রাখবে, না এই যে ভাগটা করলাম অ্যাডজর্পশনের যে ভাগটা আমরা করলাম সেটা কিসের উপর ডিপেন্ড করে, না ওই যে অ্যাডজর্বেট এবং অ্যাডজর্বেন্ট। ঠিক আছে, অধিশোষিত পদার্থ এবং অধিশোষক এর পৃষ্ঠতল, এই দুটোর মধ্যে যে বল ক্রিয়া করে তাদের প্রকৃতি অনুযায়ী কিন্তু অধিশোষণকে আমরা এই দুই ভাগে ভাগ করেছি। ঠিক আছে, এবার দেখো যেটা আমরা প্রথমে আসবো সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাডজর্পশন, এবং তারপরে আসবো আমরা কেমিক্যাল অ্যাডজর্পশন। তার আগে আমরা একটু বল যেটা জানবো সেটা হচ্ছে এদের দুজনের মধ্যে সংজ্ঞাটা কি। তো সবার প্রথমে হেডিং দেবে ফিজিক্যাল অ্যাডজর্পশন বা ভৌত অধিশোষণ। ঠিক আছে, আমি নিচেটা মুছে দিলাম। তো সবাই হেডিং দেবে ভৌত অধিশোষণ, ফিজিক্যাল অ্যাডজর্পশন। ঠিক আছে, লেখা বোঝা যাচ্ছে, ফিজিক্যাল অ্যাডজর্পশন। ঠিক আছে, দেখো এই যে ভৌত অধিশোষণ, এই ভৌত অধিশোষণে যে পদার্থগুলো অধিশোষিত হয় সেই অধিশোষিত পদার্থের কণাগুলি অধিশোষকের যে পৃষ্ঠতল থাকে, এই যে পৃষ্ঠতল, সাপোজ ধরো একটা সলিড সারফেস আছে, এই যে পৃষ্ঠতলে অধিশোষক, অধিশোষিত পদার্থের কণাগুলি অধিশোষকের পৃষ্ঠতলে দুর্বল ভ্যান ডার ওয়ালস বলের মাধ্যমে কিন্তু অধিশোষিত হয়। ঠিক আছে, এদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন, যেটার উপর ভিত্তি করে আমরা অধিশোষণকে দুভাগে ভাগ করলাম, সেই ফোর্স অফ অ্যাট্রাকশনটা উইক ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে। ঠিক আছে, কি বললাম, উইক ফোর্স অফ অ্যাট্রাকশন। ঠিক আছে, উইক ফোর্স অফ অ্যাট্রাকশন, যেটাকে আমরা কি বললাম, না ভ্যান ডার ওয়াল ফোর্সের মাধ্যমে, ভ্যান ডার ওয়াল ফোর্স। ঠিক আছে, ভ্যান ডার ওয়ালস ফোর্সের মাধ্যমে কিন্তু এটা কাজ করে। এবার দেখো আমরা যদি ভৌত অধিশোষণের সংজ্ঞা মানে কাকে বলে যদি বলতে চাই, তাহলে দেখো ঠিক এরকমভাবে বলবে যে না, যে অধিশোষণ প্রক্রিয়ায় অধিশোষিত পদার্থের কণাগুলি অধিশোষকের পৃষ্ঠতলে
ভ্যান্ডারওয়ালস বলের প্রভাবে আবদ্ধ থাকে, তাকে বলা হচ্ছে ফিজিক্যাল অ্যাডসর্পশন বা ভৌত অধিশোষণ। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি, অ্যাডসর্বেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডসর্বেন্ট। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি অধিশোষক, কি বললাম, এটা অধিশোষক, এটা হচ্ছে অধিশোষিত পদার্থ। ঠিক আছে, মনে থাকবে এটাকে তাহলে আমরা কি বলবো, অ্যাডসর্বেন্ট। ঠিক আছে, এটা কিন্তু আগের দিন জিনিস আলোচনা করেছি, আজকে বেশি বলছি না, অ্যাডসর্বেন্ট। আর এটাকে বলবো অ্যাডসর্বেট। ঠিক আছে, সেই চা পাউরুটি দিয়ে যে গল্পটা বলেছিলাম সেটাই। আচ্ছা, এবার দেখো, এবার আমরা আসবো রাসায়নিক অধিশোষণ বা কেমিক্যাল অ্যাবজর্পশন। ঠিক আছে, কেমিক্যাল অ্যাবজর্পশন, তাহলে এটা মুছে দিয়েছি আমি। আমরা ফিজিক্যাল অ্যাবজর্পশন কাকে বলে, ঠিক আছে, দেখলাম। এবার আমরা যেটা পড়বো এটা হচ্ছে কেমিক্যাল অ্যাবজর্পশন। ঠিক আছে, দু নম্বর কেমিক্যাল অ্যাবজর্পশন। ঠিক আছে, দেখো কেমিক্যাল অ্যাবজর্পশনটা হচ্ছে এই অধিশোষণ, মানে যদি সংজ্ঞা যদি বলে তো বলবে যে যে অধিশোষণ প্রক্রিয়ায় অধিশোষিত পদার্থের কণাগুলি, মানে যেটা অণু বা পরমাণু যেটাই বলো, সেটা কি করবে না, অধিশোষকের পৃষ্ঠতলে রাসায়নিক বন্ধনের মাধ্যমে আঘাত, তাকে বলবে রাসায়নিক অধিশোষণ। ঠিক আছে, সাপোজ ধরো এটা আমরা অ্যাডসর্বেন্ট। ঠিক আছে, এবার এই যে অধিশোষিত পদার্থ যেগুলো, এগুলো কি করবে, এই অধিশোষকের পৃষ্ঠতলে রাসায়নিক বন্ধনের মাধ্যমে কিন্তু আবদ্ধ থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কেমিক্যাল অ্যাডসর্পশন। তো তোমরা যদি সংজ্ঞা চাই তো যে কোনো বই থেকে তোমরা পেয়ে যাবে, যে কোনো টেক্সট বই থেকে তোমরা একবার দেখে নেবে। ঠিক আছে, এবার মেইনলি এক্সাম্পল যদি আমরা বলি, সেটা হচ্ছে যেমন ধরো অ্যাডসর্পশনের ক্ষেত্রে এক্সাম্পল যদি আমরা একটা কমন এক্সাম্পল ধরি, চারকোলের উপরে বিভিন্ন গ্যাসের যে অধিশোষণ হয়, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাডসর্পশন, মানে ফিজিক্যাল অ্যাডসর্পশন বা কেমিক্যাল অ্যাডসর্পশন দুটো আমি বলি। অ্যাজ পার এক্সাম্পল আমি কমন এক্সাম্পল নিচ্ছি, মানে যেটা শুধু অ্যাডসর্পশন এক্সাম্পল। ঠিক আছে, যে কোনো চারকোলের উপর যে কোনো একটা গ্যাসের অধিশোষণ, সেটা হচ্ছে অ্যাডসর্পশন। ঠিক আছে, এবার কেমিক্যাল অ্যাডসর্পশন আর ফিজিক্যাল অ্যাডসর্পশন যে আলাদা আলাদা যে এক্সাম্পল আছে, সেটা যখন আমি দুজনের মধ্যে একটু ডিফারেন্সটা পড়াবো সেখানে আমি বলছি। ঠিক আছে, তো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ফিজিক্যাল অ্যাডসর্পশন অ্যান্ড কেমিক্যাল অ্যাডসর্পশন। আচ্ছা, ফিজিক্যাল অ্যাডসর্পশনের আরেকটা নাম হচ্ছে ফিজিঅ্যাবসর্পশন, আর কেমিক্যাল অ্যাডসর্পশনের আরেকটা নাম হচ্ছে কেমিজঅ্যাবসর্পশন। ঠিক আছে, এটা সংক্ষেপে বলা হয়। এবং এদের দুজনের মধ্যে মেইনলি তফাতটা কি, এদের মধ্যে মেইনলি তফাত কিন্তু অ্যাট্রাকশন ফোর্স, ফোর্স অফ অ্যাট্রাকশন। এখানে স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে কেমিক্যাল অ্যাডসর্পশনের ক্ষেত্রে, যেহেতু কেমিক্যাল বন্ড ফর্মেশন হয়। কিন্তু ফিজিক্যাল অ্যাডসর্পশনের ক্ষেত্রে কি বলেছি আমরা, উইক ফোর্স অফ অ্যাট্রাকশন, যেটা কিন্তু আমরা বলেছি ভ্যান্ডারওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে। ঠিক আছে, তো এবার সবাই হেডিং দেবে ডিফারেন্স বিটুইন ফিজিক্যাল অ্যাডসর্পশন আর কেমিক্যাল অ্যাডসর্পশন, ভৌত এবং রাসায়নিক অধিশোষণের মধ্যে পার্থক্য। ঠিক আছে, তো সবাই হেডিং দেবে, তো সবাই হেডিং দিয়েছো ভৌত অধিশোষণ এবং রাসায়নিক অধিশোষণের পার্থক্য। দেখো, আমরা ভৌত অধিশোষণ এবং রাসায়নিক অধিশোষণের পার্থক্য পড়ার আগে একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে অধিশোষণ তাপ কি। ঠিক আছে, এটা একটু জেনে নাও, একটু মানে পার্থক্যটা পরে বলছি, একটু নিয়ে তার আগে জেনে নেবে, লিখে রাখবে যে অধিশোষণ তাপটা কি, অধিশোষণ তাপ, কারণ এই পার্থক্য পড়ার সময় আমাদের অধিশোষণ তাপটা কাজে লাগবে। তো সেটা একটু আগের থেকে বলে দিচ্ছি জিনিসটা কি। দেখো, অধিশোষণ তাপ হচ্ছে যখন এক মোল, ঠিক আছে, কি বললাম, এক মোল, এক মোল কোনো অ্যাডসর্বেট, এক মোল অ্যাডসর্বেট মানে অধিশোষিত পদার্থ। ঠিক আছে, অ্যাডসর্বেট এটার মানে কি, অধিশোষিত পদার্থ, যখন এক মোল কোনো অধিশোষিত পদার্থ অ্যাডসর্বড হবে, অধিশোষিত হবে কোন একটা অধিশোষকের পৃষ্ঠতলে। ঠিক আছে, সাপোজ ধরো এটা অধিশোষক, এটাকে আমরা অ্যাডসর্বেন্ট বলি, এর উপরে কি হচ্ছে, এইবার এই অ্যাডসর্বেন্টের উপরে যখন এক মোল কোনো অ্যাডসর্বেট, এক মোল অ্যাডসর্বেট মানে কি, অধিশোষিত পদার্থ, ঠিক আছে, যদি এসে জমা হয় বা অধিশোষিত হয়, ঠিক আছে, তাহলে যে পরিমাণে হিট এখান থেকে রিলিজ হবে, ঠিক আছে, অ্যামাউন্ট অফ হিট রিলিজ, অ্যামাউন্ট অফ হিট রিলিজ,
সেটা হচ্ছে অধিশোষণ তাপ। ঠিক আছে, আর একবার বলছি যে যখন এক মোল অ্যাডসর্বেট, আচ্ছা অ্যাডসর্বেটটা 90% ক্ষেত্রে কী হবে বলতো, এই যে অ্যাডসর্বেটের কথা বললাম, অ্যাডসর্বেটটা 90% ক্ষেত্রে কিন্তু গ্যাসিয়াস হয় এবং অ্যাডসর্ব যেটা বেন্ট সেটা 90% ক্ষেত্রে কিন্তু সলিড হয়। ঠিক আছে, এবার 10% ক্ষেত্রে কখনো কখনো একটা লিকুইড হতে পারে, ঠিক আছে, সেটা ডিপেন্ড করবে, ভ্যারি করবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমরা যখনই পড়বে দেখবে অ্যাডসর্ব বেড বলতে গ্যাসটাকে বোঝাচ্ছে এবং অ্যাডসর্ব বেন্ট বলতে মানে উৎস বলতে সলিডটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, এবার দেখো তাহলে কি বললাম, যখন অধিশোষকের উপরে কোনো অধিশোষিত একমূল অধিশোষিত পদার্থ অধিশোষিত হচ্ছে তারপরে যে পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে বা তাপ ছেড়ে দিচ্ছে সেটাকে বলা হচ্ছে অধিশোষণ তাপ। ঠিক আছে, এবার আমরা আসি মেন পার্থক্যে। দেখো এই যে ভৌত অধিশোষণ এবং রাসায়নিক অধিশোষণ আছে, কেমিক্যাল অ্যাবজর্পশন, এদের পার্থক্যর আগে তোমরা বইতে যখন পড়বে দেখবে যে ভৌত অধিশোষণের বৈশিষ্ট্য, রাসায়নিক অধিশোষণের বৈশিষ্ট্য, মানে মানে এদের যে ক্যারেক্টারিস্টিক যেগুলো আছে সেগুলো লেখা আছে। তো আমি কি করব, সেই ক্যারেক্টারিস্টিকটা পার্থক্য যখন বোঝাবো তখন একসাথে বলে দেবো, ঠিক আছে, মানে দুটো টপিক আমাদের একসাথে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো ভৌত অধিশোষণের ক্ষেত্রে কি হয়, আমরা কি বললাম যে মেইন যে পার্থক্য সেটা তো ফোর্স অফ অ্যাট্রাকশন, তো যেহেতু এখানে উইক ফোর্স অফ অ্যাট্রাকশন যেটা ভ্যান্ডারওয়ালস ফোর্স কাজ করে, তো এটা এর জন্য এর কোনো সুনির্দিষ্ট প্রকৃতি নেই। ঠিক আছে, মানে এটা নট স্পেসিফিক, ঠিক আছে, ইট ইজ নট স্পেসিফিক ইন নেচার। কেন বলছি নট স্পেসিফিক বা এর কোনো সুনির্দিষ্ট প্রকৃতি নেই কেন, তার কারণ কি, কারণ যেহেতু এখানে ভ্যান্ডারওয়াল ফোর্স কাজ করে, আর আমরা কি জানি যে যে কোনো দুটো অণুর মধ্যে এই বল ক্রিয়া করে, এই বলটা কি, এটা একটা সর্বজনীন বল। ঠিক আছে, মানে যে কোনো অণুর মধ্যে, দুটো অণুর মধ্যে কিন্তু ভ্যান্ডারওয়াল ফোর্স কাজ করে, সেই জন্য মানে যে কোনো মানে একটা নির্দিষ্ট শর্তে, ঠিক আছে, যে কোনো কঠিন অধিশোষণের পিছনে বিভিন্ন গ্যাসের ভৌত অধিশোষণের ক্ষেত্রে হয়, কিন্তু এবার একটা জিনিস মানে একটা শর্তের উপর ডিপেন্ড করে যে ভৌত অধিশোষণের যে মাত্রাটা, ঠিক আছে, সেটা কিন্তু বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন হতে পারে। ঠিক আছে, ভৌত অধিশোষণের মাত্রা, কিন্তু কি বললাম যেহেতু এখানে উইক ফোর্স অফ অ্যাট্রাকশন ফোর্স, যেটাকে আমরা বলছি ভ্যান্ডারওয়াল ফোর্স, যেটা কিনা একটা সর্বজনীন ফোর্স, ঠিক আছে, যে কোনো দুটো অণুর মধ্যে বলটা ক্রিয়া করে, তার জন্য এটা কিন্তু সুনির্দিষ্ট প্রকৃতির নয়। যে কোনো কঠিন অধিশোষকের ওপরেই যে কোনো আমাদের গ্যাসেস পার্টিকেল বা অধিশোষিত পদার্থ কিন্তু অ্যাবজর্ব হতে পারে। ঠিক আছে, কিন্তু রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে কিন্তু এটা একদম স্পেসিফিক। কেন স্পেসিফিক, এই জন্য বলছি এটা স্পেসিফিক, কারণ শুধুমাত্র যে সমস্ত ক্ষেত্রে রাসায়নিক অধিশোষণ মানে রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে অধিশোষক এবং অধিশোষিত যে পদার্থ এদের মধ্যে কেমিক্যাল বন্ড ফর্ম হবে, ঠিক আছে, যদি কেমিক্যাল বন্ড ফর্ম হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র রাসায়নিক অধিশোষণ হবে, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে, কেমিক্যাল বন্ড এটা মনে রাখবে, যেহেতু এখানে কোনো বন্ড ফর্মেশনের গল্প নেই, শুধুমাত্র ভ্যান্ডারওয়াল ফোর্সের গল্প আছে, তো যে কোনো কঠিন অধিশোষকের ক্ষেত্রে উপরে কিন্তু আমাদের গ্যাসের পার্টিকেলগুলো অধিশোষিত হবে। ঠিক আছে, তাহলে যদি অধিশোষক আর অধিশোষিত পদার্থের মধ্যে রাসায়নিক বন্ধন গঠনের সম্ভাবনা থাকে তাহলে কিন্তু শুধুমাত্র এই রাসায়নিক অধিশোষণ হবে, সেই জন্য কিন্তু এটা স্পেসিফিক ইন নেচার হয়। এবার দেখো দু নম্বর পার্থক্য যেটা আমরা পড়ব সেটা হচ্ছে অধিশোষক পদার্থের যে প্রকৃতি আর কি। ঠিক আছে, এবার দেখো দু নম্বর যে পার্থক্যটা আমরা পড়ব সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাডসর্পশন বা ভৌত অধিশোষণের ক্ষেত্রে অ্যাডসর্বেট এবং অ্যাডসর্বেন্টগুলো ভ্যান্ডারওয়াল ফোর্সের মাধ্যমে কিন্তু একে অপরের সাথে যুক্ত থাকে। ঠিক আছে, কি বললাম, ভ্যান্ডারওয়াল ফোর্সের মাধ্যমে, ঠিক আছে, একে অপরের সাথে আকৃষ্ট থাকে, কিন্তু কেমিক্যাল অ্যাডসর্পশনের ক্ষেত্রে কি হয়, শুধুমাত্র কেমিক্যাল বন্ড ফর্ম হয়। ঠিক আছে, কেমিক্যাল বন্ড, এবং এর থেকে আর একটা আমরা যেটা পার্থক্য বুঝতে পারছি যে যেহেতু এটা এখানে যে ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে সেটা অনেকটা উইক থাকে, কিন্তু এখানে যে ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে সেটা হচ্ছে স্ট্রং। ঠিক আছে, যেহেতু বন্ড ফর্মেশন হয়। তারপরে দেখো চার নম্বর যদি পার্থক্য আমরা বলি সেটা হচ্ছে এখানে যে অধিশোষণ তাপ, অধিশোষণ তাপ ভৌত অধিশোষণের ক্ষেত্রে কিন্তু খুবই কম। ঠিক আছে, যেটা কিনা তোমার অনেকটা 20-40 kJ পার মোল। ঠিক আছে, কারণ তো বললাম যে ভৌত অধিশোষণ তাপটা কি, যেহেতু এখানে কেমিক্যাল বন্ড ফর্ম হচ্ছে সেই জন্য এখানে মানে অধিশোষণ তাপের পরিমাণ অনেক বেশি। ঠিক আছে, সেটা কত না 40 থেকে প্রায় 200 kJ পার মোল,
ঠিক আছে, কিন্তু ভৌত অধিশোষণে যেহেতু কোনো বন্ড ফর্মেশন হয় না, শুধুমাত্র একটা দুর্বল ফোর্সের মাধ্যমে একে অপরের সাথে আকৃষ্ট থাকে, সেই জন্য এখানে হিট অফ অ্যাবজর্পশন বা ভৌত অধিশোষণের মাত্রা কিন্তু খুবই কম, এটা হচ্ছে 20 থেকে 40 কিলোজুল। ঠিক আছে, 20 থেকে 40 কিলোজুল পার মোল। ঠিক আছে, তারপরে যদি 5 নম্বর আমরা পার্থক্যটা দেখি, সেটা হচ্ছে যে এখানে যেহেতু কোনো বন্ড ফর্মেশন হয় না, শুধুমাত্র অ্যাট্রাকশন ফোর্সের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে, তো সেই জন্য এখানে কিন্তু আমাদের মাল্টি লেয়ার তৈরি হয়। ঠিক আছে, কি বললাম, মাল্টি লেয়ার তৈরি হয় যেহেতু ফোর্সের অ্যাট্রাকশন থাকে সেই জন্য। কিন্তু আমরা যদি রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে দেখি, এখানে তো কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন বলতে এখানে যেহেতু কেমিক্যাল বন্ড ফর্মেশন হয়, ঠিক আছে, তো কেমিক্যাল বন্ড ফর্মেশনের জন্য এখানে শুধুমাত্র কিন্তু মোনোলেয়ার তৈরি হয়। ঠিক আছে, কোনো মাল্টি লেয়ারে প্রশ্ন উঠে না। ঠিক আছে, মোনোলেয়ার এক আণবিক এসা বিশিষ্ট অধিশোষণ কিন্তু হয়, এখানে কিন্তু বহু আণবিক এসা বিশিষ্ট অধিশোষণ হয়। ঠিক আছে, তারপরে দেখো 6 নম্বর যে ডিফারেন্সটা পড়বো, সেটা হচ্ছে ভৌত অধিশোষণটা রিভার্সিবল বা পরাবর্ত প্রকৃতির হয়। ঠিক আছে, কি বললাম, রিভার্সিবল, এটাকে আমরা কি বলি, পরাবর্ত প্রকৃতির। কিন্তু কেমিক্যাল অ্যাবজর্পশনটা এটা হচ্ছে ইরিভার্সিবল বা অপরাবর্ত প্রকৃতির। এবার এটার ডিটেল সম্পর্কে একটু বলছি যে কেন। দেখো ওপরেগুলো একটু মুছে দেবো, তার জন্য ওপরেগুলো তোমরা লিখে নেবে। ঠিক আছে, ওপরেরটা মুছে দিচ্ছি যে কেন এটা পরাবর্ত, কেন ওটা অপরাবর্ত প্রকৃতি। দেখো দেখো ফিজিক্যাল অ্যাডজর্পশন যেটা আমরা পড়লাম, সেখানে কি বললাম না, যে অ্যাডসর্বেন্ট এবং অ্যাডসর্বেন্টের মধ্যে অ্যাডসর্বেট এবং অ্যাডসর্বেন্ট এদের মধ্যে ভ্যান্ডারওয়াল ফোর্স কাজ করে, যেটা কিনা অনেক উইক। এবার দেখো আমরা যদি এখানে সামান্য অল্প একটু হিট দিই, ঠিক আছে, সামান্য যদি হিট দিই, ঠিক আছে, তাহলে সামান্য হিট দিলে কিন্তু এই যেহেতু ফোর্স অনেকটা উইক ফোর্স, এটা কি করবে যে এটা অ্যাডসর্বেট এবং অ্যাডসর্বেন্টটা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, মানে আমরা আগের অবস্থায় ফিট পাবো, সেই জন্য এটা রিভার্সিবল। কিন্তু কেমিক্যাল অ্যাডসর্পশনের ক্ষেত্রে কি হয়, অ্যাডসর্বেট আর অ্যাডসর্বেন্ট যেহেতু কেমিক্যাল বন্ড হয় এবং কেমিক্যাল বন্ডটা যেহেতু অনেকটা স্ট্রং, ঠিক আছে, কেমিক্যাল বন্ড তৈরি হওয়ার ফলে কি হয়, ওখানে একটা নতুন কোনো পদার্থ উৎপন্ন হয়ে যায়। ঠিক আছে, এবার যদি আমরা হিট দিই, প্রথমত সামান্য হিটে তো ওটা আলাদা হবে না বা বন্ডটা ভাঙবে না, ব্রেক করবে না। এবার যদি আমরা বেশি পরিমাণে হিট দিই তাহলে কি হবে, তাহলে কিন্তু আমাদের আগের অবস্থায় আমরা কিন্তু ফিরে পাবো না। ঠিক আছে, আমরা কিছু বিক্রিয়াজাত পদার্থ সাথে পেয়ে যাব। ঠিক আছে, যেমন ধরো কার্বন, মানে চারকোলের সাথে যদি আমরা সেখানে অক্সিজেনটা অ্যাডজর্ব করাই, ঠিক আছে, অক্সিজেনের, তাহলে আমরা যদি সেখানে হিট দিই, ঠিক আছে, হিট দেওয়ার পরে কিন্তু আমরা এই কার্বন আর অক্সিজেন ফিরে পাবো না, আমরা কি পাবো, কার্বন পাবো সাথে কার্বন মনোক্সাইড পাবো, এই অক্সিজেন কিন্তু আমরা পাবো না। ঠিক আছে, মানে কি বলবো, মানে অ্যাডজর্ব হওয়ার ফলে যে কেমিক্যাল বন্ডটা ফর্মেশন হয় এবং তার ফলে যে নতুন যৌগটা তৈরি হয় সেটা আমরা কিন্তু আবার ফিরে পাবো, তার ফলে বলছে এটা কিন্তু ইরিভার্সিবল। ঠিক আছে, আর কেমিক্যাল বন্ডটা যেহেতু অনেকটা স্ট্রং ভ্যান্ডারওয়াল ফোর্সের থেকে, সেই জন্য সামান্য হিট দ্বারা কিন্তু আমরা অ্যাডসর্বেট এবং অ্যাডসর্বেন্টকে রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে পার্থক্য করতে পারি না, সেই জন্য এটা কিন্তু ইরিভার্সিবল বা অপরাবর্ত প্রকৃতির হয়। ঠিক আছে, এবং এর থেকেই দেখো আমরা একটা জিনিস আরও পার্থক্য করতে পারি, ডিফারেন্স নাম্বার 7, সেটা হচ্ছে যে ভৌত অধিশোষণের ক্ষেত্রে কি হয়, লো টেম্পারেচারটা ফেভার করে। ঠিক আছে, মানে এটা লো টেম্পারেচারে, 7 নম্বর ডিফারেন্স, যে কম উষ্ণতা, ঠিক আছে, লো টেম্পারেচারে ভৌত অধিশোষণের মাত্রা বৃদ্ধি পায়, মানে ভৌত অধিশোষণটা বেশি বেশি হয়, কিন্তু রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে হাই টেম্পারেচার লাগে। ঠিক আছে, এটা মিডিয়াম টু হাই টেম্পারেচারে এটা ফেভার করে, হাই টেম্পারেচারে রাসায়নিক অধিশোষণ বেশি হয়, কারণ কি না, রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে কি হয়, সক্রিয়করণ শক্তির মান কিন্তু অনেক বেশি। ঠিক আছে, কারণ কি, সক্রিয়করণ শক্তির মান বেশি হতে কেন, কারণ রাসায়নিক অধিশোষণের জন্য কি দরকার হয়, রাসায়নিক বন্ধন, আর রাসায়নিক বন্ধন তৈরি করতে গেলে আমাদের কিন্তু সক্রিয় মানে সক্রিয়করণ বা অ্যাক্টিভেশন এনার্জির মান কিন্তু হাই দরকার হয়, যার জন্য কিন্তু হাই টেম্পারেচার রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে দরকার হয়।
ঠিক আছে। আর লো টেম্পারেচার কিন্তু আমাদের ভৌত ঐশ্বর্য ভালো হয়, কারণ আমরা যে দেখেছি একটু বেশি হাই টেম্পারেচার করলে কি হয়, ভৌত ঐশ্বর্যের ক্ষেত্রে আমাদের ওই বলটা ভেঙে মানে যে দুর্বল ভ্যান ডার ওয়াল ফোর্সের মাধ্যমে এরা একে অপরের সাথে আকৃষ্ট হয়ে থাকে সেটা নষ্ট হয় এবং অ্যাডসর্বেন্ট এবং অ্যাডসর্বেন্টটা কিন্তু আলাদা হয়ে যায়, ঠিক আছে। এই জন্য লো টেম্পারেচারটা কিন্তু ভৌত অধিশোষণের ক্ষেত্রে ফেভার করে, ঠিক আছে। এই গেল আমাদের ভৌত অধিশোষণের বৈশিষ্ট্য, রাসায়নিক অধিশোষণের বৈশিষ্ট্য প্লাস পার্থক্য, ঠিক আছে। কিন্তু শুধুমাত্র দেখো এখানে কেমিক্যাল অ্যাডসর্বশনের ক্ষেত্রে একটা কথা খেয়াল রাখবে, সেটা হচ্ছে যে টেম্পারেচারটা একটা নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত, যদি তার থেকে মানে খুব বেশি হাই করি আমরা, ঠিক আছে, এক্সট্রিমলি হাই যদি করি, তখন কিন্তু আমাদের আবার রাসায়নিক অধিশোষণটা আবার কমবে, ঠিক আছে। মানে একটা নির্দিষ্ট আছে, লিমিটেড আছে টেম্পারেচারটা, যে কতদূর পর্যন্ত আমরা হাই করতে পারবো, ঠিক আছে। মানে যে আমরা যখন দেখি কোনো একটা রিয়াকশান থেকে প্রোডাক্ট করতে গেলে কি হয়, একটা অ্যাক্টিভেশন এনার্জি ক্রস করতে হয়, ঠিক আছে। এবার অ্যাক্টিভেশন এনার্জি পর্যন্ত যে টেম্পারেচার লাগবে সেটাই, এবার তার থেকে যদি বেশি করি আমরা তারপরে আবার কী হবে, আবার কিন্তু আমাদের অধিশোষণের মাত্রাটা কমবে, ঠিক আছে। এটা তোমরা ক্লাস টুয়েলভের পড়বে, ঠিক আছে, ডিটেলস আরও একটা চ্যাপ্টার আছে ক্লাস টুয়েলভের চ্যাপ্টার, মানে তোমাদের এর পরে আছে হয়তো সারফেস কেমিস্ট্রি পড়ে, ঠিক আছে। তো এইটুকু মনে রাখবে যে রাসায়নিক অধিশোষণটা হাই টেম্পারেচারে হয়, কিন্তু এক্সট্রিমলি হাই টেম্পারেচারে কিন্তু আবার কমে যায়, ঠিক আছে। আমি দেখি পরে ডিটেলস আরও হয়তো বলবো। এখন দেখো একটা জিনিস যেটা বলা হয়নি সেটা হচ্ছে এক্সাম্পল, ঠিক আছে। এক্সাম্পল হচ্ছে অ্যাডসর্বশনের ক্ষেত্রে, ফিজিক্যাল অ্যাডসর্বশন বা ভৌত অধিশোষণের ক্ষেত্রে, ঠিক আছে, ফিজিক্যাল অ্যাডসর্বশন। দেখো যে কোনো গ্যাসের চারকোলের ওপর অধিশোষণটা হচ্ছে ফিজিক্যাল অ্যাডসর্বশন। যেমন ধরো আমরা বলেছিলাম সাপোজ ধরো আচ্ছা হ্যাঁ, যখন আমরা কোনো খনিতে, ঠিক আছে, কোনো খনিতে কাজ করি মানে যে সমস্ত শ্রমিকরা, তো সে তারা সেখানে কি একটা ধরনের মাস্ক ইউজ করে, মাস্ক, ঠিক আছে, যেটা আমরা বর্তমানকালে করোনার সময় ইউজ করছি মাস্ক, সেটা আলাদা মাস্ক, এটা আলাদা মাস্ক, ঠিক আছে। তো এই মাস্কটা হচ্ছে ইউজ করা হচ্ছে যেখানে কি না পলিউটেড যে এয়ার থাকে এবং সেখানে যে দূষিত ধুলিবালির কণাগুলো থাকে, ঠিক আছে, সেই মাস্কের ভিতরে কি থাকে না চারকোল থাকে, সেই চারকোলটা কি করে, সেই যেহেতু এই এয়ারটা পলিউটেড এরিয়া, তো সেই পলিউটেড এয়ার থেকে সেই ধুলোবালির কণাগুলো যেগুলো দূষিত আছে সেগুলোকে অ্যাবজর্ব করে নেয়, ঠিক আছে। তো সেটা কিন্তু আমাদের ইউজ হয় বিভিন্ন খনিতে যারা সমস্ত শ্রমিকরা কাজ করে সেখানে, ঠিক আছে। তো বলবে যে চারকোলের উপর যে কোনো গ্যাসে অ্যাডসর্বশন হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাডসর্বশন। আর রাসায়নিক অ্যাডসর্বশনটা কি বললাম না, যদি অক্সিজেন গ্যাস, ঠিক আছে, আমরা যদি কোনো চারকোলের উপরে অ্যাবজর্ব করি, ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হয়, সেখানে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়, ঠিক আছে, যেটা আমরা এক্সাম্পলটা বললাম কার্বন হাফ অক্সিজেন, ঠিক আছে, কার্বন মনোক্সাইড, ঠিক আছে। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি চারকোল, কার্বনটা অ্যাকচুয়ালি কি চারকোল, বলবে চারকোলের উপরে অক্সিজেন গ্যাসের অধিশোষণ, ঠিক আছে। তো সেটা হচ্ছে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি রাসায়নিক অধিশোষণের একটা উদাহরণ, ঠিক আছে। বা যদি আমরা দেখি যে বিভিন্ন নোবেল মেটাল, আচ্ছা এটা চারকোল না বলে এটাকে গ্রাফাইট বলবে, ঠিক আছে, গ্রাফাইট, গ্রাফাইটের সাথে অক্সিজেনের, গ্রাফাইটের উপর অক্সিজেন অধিশোষণ। বা আমরা যদি বলি অক্সিজেনটাকে যদি আমরা বিভিন্ন নোবেল মেটাল, যেমন ধরো সিলভার আছে, গোল্ড আছে, প্লাটিনাম আছে, এদের উপর যদি আমরা অক্সিজেনের অধিশোষণ ঘটাই, তাহলে সেটাও কিন্তু আমাদের কেমিক্যাল অ্যাডসর্বশনের মানে উদাহরণ হবে, ঠিক আছে। এক্সাম্পল টু কি বললাম, সিলভার, গোল্ড অ্যান্ড প্লাটিনাম, ঠিক আছে, এদের উপরে কিসের না অক্সিজেনের অধিশোষণ, ঠিক আছে, অক্সিজেনের অ্যাডসর্বশন, যেটা এটাও কিন্তু রাসায়নিক অধিশোষণের এক্সাম্পল, ঠিক আছে। তো এক্সাম্পলগুলো একটু মনে রাখবে। এবার দেখো আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে আমাদের যে কোন কোন ফ্যাক্টরের ওপরে, ঠিক আছে, কোন কোন ফ্যাক্টরের ওপরে আমাদের অ্যাডসর্বশনটা ডিপেন্ড করে, ঠিক আছে, বা কোন কোন ফ্যাক্টর এফেক্ট ফেলে আমাদের অ্যাডসর্বশনের ওপরে। তার মধ্যে এক নম্বর বা ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের গ্যাসের প্রকৃতি, নেচার অফ গ্যাস, বা যেটাকে আমরা বলি অ্যাডসর্বেট, ঠিক আছে। তাহলে আমরা অনেকগুলো ফ্যাক্টর দেখবো, তার মধ্যে এক নম্বর হচ্ছে নেচার অফ অ্যাডসর্বেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে কি অধিশোষকের প্রকৃতি, ঠিক আছে, কি বললাম অধিশোষকের প্রকৃতি। দু নম্বর কি অধিশোষিত যেটা হচ্ছে, ঠিক আছে, অধিশোষণ বা অধিশোষিত পদার্থ তাদের ওপর ডিপেন্ড করে, ঠিক আছে, মানে যে আমরা অ্যাকচুয়ালি যেটাকে আমরা গ্যাস ধরছি সেই গ্যাসের প্রকৃতির উপরে ডিপেন্ড করে, নেচার অফ গ্যাস, ঠিক আছে, এটা কিন্তু অ্যাডসর্বেট, অ্যাডসর্বেট,
এটা তার প্রকৃতির উপর ডিপেন্ড করে। তিন নম্বর কী আছে, তিন নম্বর হচ্ছে আমাদের টেম্পারেচার আছে, ঠিক আছে। চার নম্বর কী আছে, চার নম্বর প্রেশারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো আমরা মেইনলি আজকে এই দুটোই আলোচনা করব, এই দুটো আমরা নির্দিন আলোচনা করব, ঠিক আছে। দেখো নেচার অফ অ্যাডসর্বেন্ট, ঠিক আছে, যেটাকে আমরা মেইনলি কী ধরি, সলিড ধরি 90% ক্ষেত্রে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা লিকুইড ধরি, সেটা আলাদা ব্যাপার। 90% ক্ষেত্রে মানে সলিড ধরা হয়, সেটা আমরা ইউজ করছি। তো কী হয় দেখো, এর সারফেস এরিয়া যত বাড়বে, ঠিক আছে, সারফেস এরিয়া মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বৃদ্ধি পাবে, এই অ্যাডসর্বেন্টের অ্যাডসর্পশন কিন্তু তত বাড়বে, ঠিক আছে। কী বললাম, সারফেস এরিয়া। আচ্ছা নিচের ফুলে একটু মুছছে, হ্যাঁ, পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত, আচ্ছা এটা এই আপার আরো দিচ্ছি, যত বেশি হবে অ্যাডসর্পশন তত বেশি হবে, ঠিক আছে, অ্যাডসর্পশন তত বেশি হবে, সমকেভাবে লিখলাম, ঠিক আছে, মানে ডিরেক্টলি প্রপোর্শনাল, যে সারফেস এরিয়া ডিরেক্টলি প্রপোর্শনাল টু রেট অফ অ্যাডসর্পশন, ঠিক আছে। এটা কিন্তু আগের দিন বলেছিলাম আমি একটা এক্সাম্পলের সাহায্যে, ঠিক আছে, যে কিছু একটা আস্ত দিয়েছিলাম আর একটা কিছু চূর্ণ করে দিয়েছিলাম, ঠিক আছে, চারকোলকে সম্ভবত, ঠিক আছে, খেয়াল নেই অতটা। তো কিন্তু আমি কী বলেছিলাম যে যে কোনো জিনিসকে আমরা যদি চূর্ণ করি তাহলে কী হয়, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল অনেক বেড়ে যায়, সেখানে অ্যাডসর্পশনের মাত্রাও কিন্তু অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই যে চূর্ণ করে দিয়েছি খণ্ড খণ্ড করে, তো এক্ষেত্রে অ্যাডসর্পশন অনেক বেশি হবে দেন এটা, ঠিক আছে। এটা আগের দিন আমরা ডিটেলস আলোচনা করেছি, আগের দিন ওটা দেখে নেবে একবার। দু নম্বর হচ্ছে দেখো, যদি আমরা সারফেসটা মানে অতি শোষকের যে সারফেস সেটা যদি স্মুথ আর যদি রাফ হয়, তো রাফ সারফেসের ক্ষেত্রে আমাদের অ্যাডসর্পশনটা অনেক বেশি হবে, ঠিক আছে, মানে যদি আমাদের সেটা অমসৃণ হয়, ঠিক আছে, অমসৃণ পৃষ্ঠতল যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কী হবে, অ্যাডসর্পশনটা বেশি হবে, অ্যাডসর্পশন হয়, ঠিক আছে, অমসৃণ, মসৃণ পৃষ্ঠতল থেকে অমসৃণ পৃষ্ঠতলে বেশি হবে। এর কারণ কী, কারণ দেখো যদি অমসৃণ হয় পৃষ্ঠতলটা সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বেড়ে যায়, ঠিক আছে, আর সেই জন্যই কিন্তু ওখানে অতিশোষিত পথ, যে সমস্ত বায়ুকণা বা ধূলিকণা যেগুলো থাকে সেগুলো কিন্তু অ্যাডজর্ব হতে ভালোভাবে অ্যাডজর্ব হতে পারে, ঠিক আছে। তারপর তিন নম্বর দেখো, যে চারকোলগুলো আমরা ইউজ করি, তো সেই চারকোলগুলোর বা যে সমস্ত বা যে কোনো আমরা পৃষ্ঠতল ইউজ করি, তার মধ্যে যদি অ্যাক্টিভেটেড হয়, অ্যাক্টিভেটেড মানে সক্রিয় যদি হয়, ঠিক আছে, সক্রিয় পৃষ্ঠতল, সক্রিয় পৃষ্ঠতল বা অ্যাক্টিভেটেড সারফেস, মানে নর্মাল সারফেসের থেকে অ্যাক্টিভেটেড অ্যাক্টিভেটেড সারফেসের ক্ষেত্রে কী হবে, আমাদের অ্যাডসর্পশনটা কিন্তু বেশি হবে। কেন, অ্যাক্টিভেটেড সারফেস জিনিসটা কি, অ্যাক্টিভেটেড সারফেস মানে ধরো এমন একটা সারফেস যেটা কি না আমাদের নর্মাল সারফেসের থেকে সম্পূর্ণ আলাদা, মানে আমরা অ্যাক্টিভেটেড বলতে সাপোজ ধরো এমন কোনো এক্সটার্নাল আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব যার জন্য ওর অ্যাডসর্পশন করার প্রবণতা বাড়বে বা ক্ষমতা বেড়ে যাবে, ঠিক আছে। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো দুটো চারকোল আছে, একটা নর্মাল চারকোল একটা আর একটা চারকোল আছে, যে চারকোলটাকে আমরা একটু হিট দিয়ে দিচ্ছি, তাহলে যে চারকোলটা আমরা হিট দিয়ে দিলাম সেই চারকোলে কিন্তু আমাদের অ্যাডসর্পশন পাওয়ার বেড়ে যাবে। বা দেখাচ্ছে দুটো পৃষ্ঠতল আছে, ঠিক আছে, কোনো একটা পৃষ্ঠতল আছে, সেই পৃষ্ঠতলের উপরে আমরা কী করলাম, কোনো একটা কিছু দিয়ে ঘষে দিলাম, ঘষে দিয়ে সেই মসৃণ পৃষ্ঠতলটাকে আমরা অমসৃণ করে দিলাম, তার ফলে কিন্তু তার অ্যাডসর্পশন পাওয়ারটা অনেক বেশি হয়ে যাবে, ঠিক আছে। মানে আমরা এমন কিছু কন্ডিশন অ্যাপ্লাই করব যার ফলে সেটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে, যার ফলে তার অ্যাডসর্পশন পাওয়ার বেড়ে যাবে, ঠিক আছে। সেটা হিট করে হতে পারে বা কোনো কিছু ঘষে সেই মসৃণটাকে অমসৃণে পরিণত করে হোক, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভেটেড সারফেস। এবার দেখো দু নম্বর হচ্ছে, আমরা বললাম গ্যাসের প্রকৃতি। দেখো গ্যাসের প্রকৃতিটা অ্যাকচুয়ালি, আচ্ছা এটা মুছে দিচ্ছি, দেখো অ্যাকচুয়ালি যে গ্যাসের প্রকৃতি বললাম নেচার অফ অ্যাডসর্বেন্ট, সেখানে কী হচ্ছে যে না, যে সমস্ত গ্যাসের ক্রিটিক্যাল টেম্পারেচার অনেক বেশি সেই সমস্ত গ্যাসগুলোকে কী হয় আমরা ইজিলি লিকুইফাই করতে পারি এবং তাদের অ্যাডসর্পশন হওয়ার প্রবণতাও কিন্তু খুব অনেক বেশি হয়ে যায়, যদিও এটা শুধুমাত্র ফিজিক্যাল অ্যাডসর্পশনের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে, ফিজিক্যাল অ্যাডসর্পশন। কেন বললাম, দেখো আমি কি বললাম যে গ্যাসের প্রকৃতি বললাম, যে দেখা যাচ্ছে ধরো নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় ধরো কোনো একটা কঠিন অধিশোষকে
বিভিন্ন যে গ্যাসের যে ভৌত অধিশোষণ হবে, এবং সেটা আমরা কি করি দেখেছি যে মানে যে সমস্ত গ্যাসকে আমরা সহজে তরলে পরিণত করতে পারি, মানে হচ্ছে তাদের ক্রিটিক্যাল টেম্পারেচারের মান বেশি, ঠিক আছে, তাদের কিন্তু ভৌত অধিশোষণের মাত্রাও বেশি। যেমন ধরো অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি বলি, ধরো NH3 আছে, SO2 আছে, তারপরে ধরো CO2 আছে, ঠিক আছে, এদের একটা একটা কিন্তু ক্রিটিক্যাল টেম্পারেচার। যেমন ধরো SO2 এর ক্রিটিক্যাল টেম্পারেচার 430 থেকে 630, ঠিক আছে, বা যে সালফার ডাইঅক্সাইড আছে তার 406, এবং যেটা কার্বন ডাইঅক্সাইড আছে তার 304, ঠিক আছে, 406 304, এটা হচ্ছে কি না ক্রিটিক্যাল টেম্পারেচারের মান। এবার দেখো যেহেতু ক্রিটিক্যাল টেম্পারেচারের মান 430, মানে NH3 ক্ষেত্রে সরি 430 হচ্ছে আমাদের SO2, আর 406 হচ্ছে আমাদের NH3, এবং 304 হচ্ছে আমাদের CO2। তো যেহেতু SO2 এর ক্রিটিক্যাল টেম্পারেচার সব থেকে বেশি, তো এর ভৌত অধিশোষণের মাত্রা সব থেকে বেশি। তার কারণ কি না এই গ্যাসকে আমরা কি করি সহজে তরলে পরিণত করতে পারি, ঠিক আছে, এটা তোমরা কিন্তু আগের ক্লাসে পড়েছো, মানে এদের সংকট উষ্ণতার মান যাদের বেশি সেগুলোর ভৌত অধিশোষণের মাত্রাও কিন্তু আমাদের বেশি, ঠিক আছে। এবার দেখো অনেক গ্যাস আছে যাদের ভৌত মানে সংকট উষ্ণতার মান কম, যেমন ধরো হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, এদের কিন্তু ভৌত অধিশোষণের মাত্রা অনেক কম। যেমন হাইড্রোজেনের 33, ঠিক আছে, তো এদের ক্রিটিক্যাল টেম্পারেচার অনেক কম। এবার ক্রিটিক্যাল টেম্পারেচার যত কম হবে এদের ভৌত অধিশোষণের মাত্রা বেশি মানে কম হবে, ঠিক আছে। কিন্তু এটা বললাম শুধুমাত্র ফিজিক্যাল অ্যাডসর্পশনের ক্ষেত্রে, কেমিক্যাল অ্যাডসর্পশনের ক্ষেত্রে কেন এটা প্রযোজ্য নয়, কারণ কেমিক্যাল অ্যাডসর্পশনের ক্ষেত্রে কেমিক্যাল বন্ড হতে হবে, সেখানে তো কোনো অ্যাট্রাকশন ফোর্সের উপর ডিপেন্ড করছে না, যেমন মানে ভ্যান ডার ওয়াল ফোর্স বা যে কোনো ফোর্সের উপর তো ডিপেন্ড করছে না, ওটা কিন্তু কেমিক্যাল বন্ড হতে হবে, ঠিক আছে। তো কেমিক্যাল অ্যাডসর্পশনের ক্ষেত্রে কী করতে হবে, যেটা বললাম না, কোনো একটা নির্দিষ্ট পরীক্ষাকালীন শর্তে যে সমস্ত গ্যাস শুধুমাত্র কঠিন অধিশোষকের সঙ্গে রাসায়নিক বন্ধন গঠনে সক্ষম কেবল সেই সব গ্যাসেরই কেমিক্যাল অ্যাডসর্পশন হবে, ঠিক আছে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তো আজকে আমরা এই দুটো বললাম, বাকি যে দুটো ফ্যাক্টর আছে সে দুটো আমরা নেক্সট দিন আলোচনা করবো, ঠিক আছে।